এই যে জানি না কোন বাবার কষ্টের টাকা, হ্যাঁ কষ্ট করে রোজগার করা টাকা, তার ছেলে মিথ্যা কথা বইলা পরীক্ষার ফি টি যে কোনো একটা অজুহাত দিয়ে এই যে টাকা নিয়ে এই যে এটা উড়েছে। শুধুমাত্র একটা স্টোরি দিব আর স্টোরি দেখবো কেটা কোন এক বাবাকে পারি পড়ানোর লিগে যে বাপের কষ্টের কিছুটা এই যে আকাশ উড়ে দিছে। এই যে তোরা আকাশে ফানুসের লগে এতটা উড়ে দিলি বাবা, এটা আরে পারলি কই? এরপরে এই যে তোর বাপের কষ্টের টাকা, বাপে কষ্ট করে ইনকাম করে, তোরা যে এই যে একটা খারাও, এই যে চন্দ্র এটা বানাইছিস তোরা আজকে 30 বাজছে, এন আল্লাহ এটা দিছে না, এন তো এটা আছে প্রাকৃতিক, তাহলে তোরা কেন তোর বাপের কষ্টের টাকা দিয়ে ফানুস কিনা, বাপের রোজগার করে কষ্টের টাকা তোরা ফানুস কিনা কেন উড়ে আবার তোরা এটা ফিল নিতে গেছো? এই খালার বাবা এই টাকা দিয়ে তোরা মাল খাইলে তোরা তোকে মনের ভিতর বম ফুটতো, তোরা কেন আকাশে বম ফুটাবি? কি করে আরেক বেড়ার আরেক বাড়ির মাইয়া গোতে হবি কেন তোরা এই বম? তোকে এই কষ্টের টাকা, তোকে বাপ মারে কষ্টের টাকা, এমনি মনে কর যে আকাশে উড়বো আর মাইয়ারা বারান্দা দিয়ে দেখবো কেন খালার বউ?